Ashit Sandosha. Ishara Parama Krishna. Shaik Number Pole. Shachidananda Vigraha. Anadir Adi Govinda. Prabhu Amar Sarvokaroner Karona. Mago. তিনি হলেন আদি, আর আমরা সবাই হলাম কিনা অনাদি, এমনকি এই পৃথিবীটাও অনাদি, 33 কোটি দেবদেবীও অনাদি। মাগো, সবাই যদি আমাদের অনাদির হলেন তাহলে আমাদের আদি কে বাবা? ও বাবা, আমাদের আদি কে? আমরা অনাদির, 33 কোটি দেবদেবী অনাদির, এই পৃথিবী অনাদির, তাহলে আমাদের আদি কে বাবা? কে আমাদের আদি? না, আমাদের সবার আদি হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো তার গুণকীর্তন আজ প্রতি ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। শুধু কি তাই, এখান থেকে 527 বছর পূর্বে 892 সালে 20 ফাল্গুন শুভদোল পূর্ণিমার শুভ লগ্নে সচ্চিদ গর্ভে উপসমুদ্রে জন্মগ্রহণ করলেন প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো রাধারানীর গোপন ভাণ্ডার থেকে প্রেমামৃতের পশুরা মাথায় নিয়ে এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে দান করে গেলে এই 16 রাম 32 অক্ষর। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম আচ্ছা
আচ্ছা বাইদা, এখানে কি আমাদের একটা প্রশ্ন এসে যাচ্ছে না? কারণ আমাদের তো সবার টাকা পয়সা সোনা দানা মনি মুক্তার প্রয়োজন, তাই তো? কিন্তু মা গো, ভগবান আমাদের জন্য সব কিছু নেয়নি, এই হরে কৃষ্ণ নাম আনলেন কেন? আনলেন এই নাম, এই নাম বললে কি আমাদের পেট ভরবে? ও বাবা, এই নাম বললে আমাদের পেট ভরবে? ভরবে কি ওমা? ভরবে? ভরবে না। তাহলে আমরা সবাই এই নাম বলবো কেন, বলাবো কেন, শুনবো কেন, শোনাবো কেন, গাইবো কেন, গাবো কেন? কেন গাইবই না মা গো? এই হরে কৃষ্ণ নামের মধ্যে যদি কিছু না থাকতো তাহলে আমার নায়ক বাবু এত সুন্দর করে হরি নামের আয়োজন করতো? এই হরে কৃষ্ণ নামের মধ্যে যদি কিছু না থাকতো তাহলে গ্রামে গ্রামে এত হরি নাম কৃষ্ণ নাম হতো? এই হরি নাম তো দূরের কথা, আপনারা যেখানে বসে এই হরি নাম শ্রবণ করছে সেই মাটির একটা করছে। তাই আমি সর্বপ্রথম এসেছি হরি নামের মাটির কি গুণ, তাই একটু ছোট্ট করে আলোচনা করি মা গো। একদিন দেবশ্রী নারদ চলেছে, তার বীণা যন্ত্রটি করে বলে যায়, মামা ভোলানাথ আর মামি পার্বতীর সঙ্গে একটা একটা ঝগড়া বাঁধি আসে মা গো। এই নারদ তো বড়ই ধূর্ত, যেমন আচ্ছা মায়েরা পাখিদের মতো ধূর্ত কে বলুন তো? ও বাবা, পাখিদের মতো ধূর্ত কে? না, পাখিদের মতো ধূর্ত হলেন কাক। আচ্ছা, পাখিদের মতো যদি কাক হয় তাহলে পশুদের মধ্যে কে? ওমা, পশুদের মতো ধূর্ত কে? না, পশুদের মতো ধূর্ত হলেন শৃগাল, আর দেবতাদের মধ্যে হলেন এই নারদ। ইনি কেন ভালো দেখতে পারেন না, তাই চলেছে কৈলাসে মুখে প্রভুর নাম গাইতে গাইতে। ওরে ব্রজের কাহানু রে, কোন দুঃখে তুই হলি রাজা, দ্বারকাপুরে ও ব্রজের কানুরে, কোন দুঃখে তুই হলি রাজা, দ্বারকাপুরে ব্রজের কাহানুরে, কোন দুঃখে তুই হলি রাজা, দ্বারকাপুরে ব্রজের কাহানুরে, কোনে দুঃখে তুই হলি রাজা, দ্বারকাপুরে বাজিয়ে বাজে গোঠের বেনু, চটা বিনা আর কি ধেনু, তুই বাজিয়ে বাজে গোঠের বেনু,
মন চড়া বিনা আর কি ভেনু বাজিয়ে বেনু গোঠের বেনু চড়া বিনা আর কি ভেনু বল বাজিয়ে বেনু গোঠের বেনু ভগবানের কৃপায় আমি খুবই ভালো আছি বাবা, আমিও ভালো আছি, ভালো আছি মামিমা। কিন্তু মামিমা, আমি ভালো আছি, তুমি যে বলছো তুমি ভালো আছো, কিন্তু কই তা তো আমি দেখতে পাচ্ছি না। কেন না রো, আমি তো সত্যিই ভালো আছি বাবা। মামিমা, ও মামিমা, তুমি যতই বলো না কেন তুমি ভালো আছো, কিন্তু তোমার দুঃখের শেষ ওগো মামিমা। আচ্ছা নারু, তুমি কি বলতে চাইছো বাবা, একটু পরিষ্কার করে বলো তো বাবা, তাহলে যদি বুঝতে পারি। কি আর বলবো মামিমা, ওগো মামিমা, ওসব কথা থাক, তুমি 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 বলো তো মামিমা, তুমি যদি ভালোই থাকবে তাহলে আমি তাহলে বুঝতে পারতাম না। মামিমা আমি বলছি শোনো, মা গো নারদ ছল করে বলছি, ও মামিমা আমি শুনেছি একটা নারীর জীবনে তার স্বামী হলো শ্রেষ্ঠ সম্পদ, আর সেই স্বামী যদি কারোর শ্মশানের ধুলায় গড়াগড়ি খায়, দিবানিশি গাঁজা ভাং খায়, তাহলে সেই স্ত্রী কত ভালো থাকতে পারে। আর কেউ না জানো, আমি জানি না। আচ্ছা নারু, তুমি কি বলতে চাইছো বাবা, একটু পরিষ্কার করে বলো তো বাবা, আমি কিছু বুঝতে পারছি না। কি আর বলবো মামিমা, আচ্ছা ওসব কথা থাক, তুমি বরঞ্চ একবার আমার পৃথিবীর মায়ের দিকে তাকিয়ে দেখো মামিমা। আচ্ছা তুমি ওই মায়ের দিকে তাকিয়ে দেখো, তাদের পরনে কত সুন্দর দামি দামি বস্ত্র। আচ্ছা তুমি ওই মায়ের দিকে তাকিয়ে দেখো, তাদের গলায় কত সুন্দর গজমতি হার, আর তোমার বেলায় একটা আলতা পেরে শাড়ি, তাই তো? তাও তো আমার মামা কিনে দেয়নি। সেই দুর্গাপূজার সময় যদি কোনো ভক্ত দয়া করে দেয়, আরে আরে এই তো আমার মামা তোমায় ভালোবাসে। যাই বাবা, পরের কথা থেকে কাজ নেই মামিমা, আসি মামিমা আসি, আবার দেখা হবে, আবার দেখা হবে। কৃষ্ণ 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 শুধু শ্রী
কৃষ্ণ, এই কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে শুধা নিয়ে কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই, কৃষ্ণ কি তাই পার্বতী মা চিন্তা করছে, আচ্ছা নারদ কিন্তু কথাটা খারাপ বলে, আমার স্বামী যদি আমায় ভালোবাসত তবে পৃথিবীর মায়েদের মতো গলায় গজমতি হার পরনে দামি দামি বস্ত্র কিনে দিত। আচ্ছা অসুপারি ফোলাম, আমি বুঝিয়ে দেবো, আমি যদি মেট মেটের মেয়ে হই তাহলে বুঝিয়ে দেব আমায় ভালোবাসো কিনা। মাগো ঠিক এমত সময় ভোলানাথ ডাক্তার ডাক্তার আসছে, পার্বতী পার্বতী তুমি কোথায় গেলে? পার্বতী আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও পার্বতী, পার্বতী আমায় কিছু খেতে দাও।
মা গো এদিকে, মা তো আমার আরো প্রধানিতা হয়ে গেছে, প্রধানিতা হয়ে মাথায় অবগুণ্ঠনটি টেনে চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে ভোলানাথ ডাক্তার আসছে, পার্বতী পার্বতী তুমি কোথায় গেলে? পার্বতী আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও পার্বতী, পার্বতী আমায় কিছু খেতে। দেখি দেখি পার্বতী, কাল বৈশাখীর মেঘ ভালো নয়ন কমলে কি বাতা বলুরা, তুমি কোন কারণে করো অশ্রু বিসর্জন? নাও নাও, আর আদি খেতা দেখাতে হবে না, তোমার নাকি ক্ষুধা পেয়েছে, চলো চলো খাবে চলো। আরে বাবা, তুমি এত প্রধানিত হয়ে যাচ্ছ কেন পার্বতী? কি হয়েছে তোমা? আমার কাছে বলবে তো? আচ্ছা ভোলা না, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি আমাকে সত্য বলবে? আরে বাবা, আমি তোমায় সত্য বলবো না তো কাকে সত্য বলবো? বলো বলো বলো, তোমায় কি সত্য বলতে হবে? আচ্ছা ভোলানাথ, তুমি কি আমায় সত্যিই ভালোবাসো? আরে বাবা, আমি তোমায় ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আরে তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার সহধর্মিনী, তোমায় ভালো না বেশি থাকতে পারি? আমি কত ভালোবাসি যে তোমায়, সে কথা তুমি জানো না, কি করে বোঝাই বলো আমি তোমায় আমার মনে। কত ভালো বাঁচি যে তোমার, সে কথা তুমি বোঝো না। কত ভালো বাঁচি যে তোমার, সে কথা তুমি বোঝো না। তুমি যদি আমার সত্যি ভালোবাসতে, তবে একবার তুমি পৃথিবীর মায়েদের দিকে তাকিয়ে দেখো। আচ্ছা তুমি ওই মায়েদের দিকে তাকিয়ে দেখো, তাদের পরনে কত সুন্দর দামি দামি বস্ত্র। আচ্ছা তুমি ওই মায়েদের দিকে তাকিয়ে দেখো, তাদের গলায় কত সুন্দর গজমতি হার। ও তুমি হার পরবে? আরে আগে বলবে তো, এত রাগারাগি করে কি দরকার ছিল? হার পরবে তাই তো, হার পরবে। এই নাও নাও, ধরো ধরো মা গো। ভোলানাথ তার দেহে থেকে সামান্য সর্ষে পরিমাণে মাটি নিয়ে পার্বতী মায়ের হাতে দিলে। এদিকে মা তো আমার আরো প্রধানিত হয়ে গেছে, ক্রোধান্বিত হয়ে বলছে, আরে এই জন্য সবাই তোমায় ভাঙার ভোলা বলে, তোমায় পাগল ভোলা বলে। মানুষ অর্থের বিনিময়ে সোনার গহনা দেয়, মূল্যের বিনিময়ে সোনার গহনা দেয়, কেউ গায়ের ময়লার বিনিময়ে সোনার গহনা দেয়, দেয় কি? ও মাইরা আপনারা শুনেছেন, গায়ের ময়লার বিনিময়ে সোনার গহনা দেয় কি? দেয় না। এদিকে ভোলানাথ বলছে, আরে বাবা আমি তো তোমার স্বামী নাকি, আমি বলছি তো তুমি শুনবে তো, সামান্য সর্ষে পরিমাণ মাটি নিয়ে তুমি চলে যাও কুবেরের রত্ন ভাণ্ডার। দেখো না কুবের তোমাকে সোনার গহনা দেয় কি মা গো। এদিকে পার্বতী মা আর না হেসে থাকতে পারবে, বলছে, আরে এই জন্য সবাই তোমায় ভাঙার ভোলা বলে গো, তোমায় পাগল ভোলা বলে। মানুষ অর্থের বিনিময়ে সোনার গহনা দেয়, মূল্যের বিনিময়ে সোনার গহনা দেয়, কেউ গায়ের ময়লার বিনিময়ে সোনার গহনা দেয়, দেয় কি? দেয় না। এদিকে
স্ত্রীকে ভুলে নাতে বলছে। আরে বাবা, আমি তো তোমার স্বামী নাকি, আমি বলছি তো তুমি সামান্য শস্যে পরিমাণ মাটি নিয়ে চলে যাও কুবেরের রত্ন ভাণ্ডারে। দেখো কুবের তোমাকে সোনার গহনা দেয় কিনা। এদিকে পার্বতী মা তো আমার প্রতিব্রতা সতী রমণী, তাই স্বামীর কথা আর অমান্য করতে পারলেন না। সেই সামান্য শস্য পরিমাণ মাটিটুকু নিয়ে শাড়ির অঞ্চলে বেঁধে নিয়ে কুবেরের আলয় যাত্রা করলেন। মায়াবার শিবাঙ্গ পার্বতী চলি চলি পার্বতী চলিল আজি পার্বতী চলিল শিবাঙ্গ মৃত্তিকাল পার্বতী চলিল পার্বতী চলিল পার্বতী চলিল শিবাঙ্গ মৃত্তিকাল পার্বতী চলিল পার্বতী চলিল পার্বতী চলিল শিবাঙ্গ মৃত্তিকাল পার্বতী চলিল পার্বতী চলিল আজি পার্বতী চলিল কুবেরের আলয় আসা মাত্র কুবের একটি স্বর্ণ সিংহাসনে মাকে বসতে দিলে, বসিয়ে বলছে, মা মাগো মা, আমারও নিকটে কি বা তব অভিপ্রায়। বাবা কুবের, আমার স্বামী তার দেহে থেকে সামান্য শস্য পরিমাণ মাটি দিয়ে পাঠিয়েছে, নাকি এই মাটির বিনিময়ে সোনার গহনা হবে, দেখো তো কুবের হয় কি না। মাগো, এই বলে সেই সামান্য শস্য পরিমাণে মাটিটুকু নিয়ে কুবেরের হাতে দিলে। এদিকে কুবের লক্ষ্য করে দেখছে মহাদেবের গায়ের ময়লা বলে কথা, এ যেমন তেমন ময়লা নয়, কারণ মহাদেবী দিবানিশী হরি রাম কৃষ্ণ রাম করে আর শ্মশানের ধুলাই গড়াগড়ি খায়। মহাদেবের গায়ে যদি ময়লা থাকে সে ময়লা কৃষ্ণ নামের ময়লা, হরি নামের ময়লা। তাই কুবের বলছে, মা মা,
তুমি একটু বসো মা গো, আমি উপর থেকে তুলো যন্ত্রটি অর্থাৎ মাপার যন্ত্র দাড়ি পাল্লাটি নিয়ে আসছি মা গো। মা গো, কুবের উপর থেকে মাপার যন্ত্র দাড়ি পাল্লা এবং সঙ্গে একটি বড় হাড়ের গাঁথাল নিয়ে, হাড়ের গাঁথালটি নিয়ে মায়ের হাতে দিলে, বলছে মা মা তুমি এর থেকে বেছে নাও, তুমি তুমি কোন হাড়টি নেবে। এদিকে মা চিন্তা করছে এত বড় বড় গহনা আর সামান্য সর্ষে পরিমাণে মাটি, যদি যদি মাটির চেয়ে হাড়ের ওজন বেশি হয়ে যায় তাহলে কুবের মনে করবে আমার আমার হাড়ের উপর লোভ আছে। তাই মা কি করলেন, না যে হাড়টি সবচেয়ে হালকা এবং সরু সেই হাড়টি নিয়ে মায়ের হাতে দিলে, মা নিয়ে কুবের হাতে দিলে। এদিকে এদিকে কুবের একদিকে সে সোনার গহনা আর অন্যদিকে সেই কৃষ্ণ নামের মাটি চাপা, তবুও দেখা যাচ্ছে যে সেই কৃষ্ণ নামের মাটির ওজন এখনো এখনো অনেক অনেক বেশি আছে। বুঝতে পারছেন তো মায়েরা, এই হরি নামের কৃষ্ণ নামের মাটির কি গো। এদিকে কুবের বলছে মা তোমার মাটির ওজন এখনো অনেক অনেক বেশি আছে মা। তুমি পারলে আরো আরো গহনা নিতে পারো। মা গো, পার্বতী মা চিন্তা করছে আচ্ছা সামান্য সর্ষে পরিমাণ মাটি আর একটা গহনা নিলাম তা ওই মাটির জন্য হলো না, বেশ আমি আমি আরো আরো গহনা নেব। মা গো, এবার মায়েদের যত গহনার প্রয়োজন ছিল, হাতের নাকের কানের পায়ের যত গহনার প্রয়োজন ছিল সব একত্রিত করে দাড়ি পাল্লায় চাপালে, তবুও দেখা যাচ্ছে যে সেই কৃষ্ণ নামের মাটির ওজন এখনো অনেক অনেক বেশি আছে। এদিকে কুবের চিন্তা করছে আচ্ছা আমাকে যত গহনা দিতে হয় ওই কৃষ্ণ নামের মাটিটুকু আমার চাই। বাবু, এইবার কুবের কি করলে, বহুমূল্য রত্ন সম্ভার মগওয়ানিয়া হাজত যতনে আনিয়া যতনে, বহুমূল্য রত্ন সম্ভার আনিয়া যতনে আনিয়া যতনে, বহুমূল্য রত্ন ফুলুলা
আমার লীলা মায়ের একই খেলা, একই অবরূপ লীলা। আমার লীলা মায়ের একই খেলা, একই অবরূপ লীলা। আমার লীলা মায়ের একই খেলা, একই অবরূপ লীলা। কুবের তার রত্ন ভাণ্ডারে যেখানে যত হীরে মণি মুক্তা যত মূল্যবান গহনা ছিল সব একত্রিত করে তারি পাল্লাই চাপা। তবুও দেখা যাচ্ছে যে সেই কৃষ্ণ নামের মাটির ওজন এখনো অনেক অনেক বেশি। এদিকে কুবের কি করলেন? না, মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, মা ওগো মা, ওগো করুণাময়ী মা, ওগো মমতাময়ী মা, দাও না মা তোমার এই কৃষ্ণ নামের মাটিটুকু আমায় দাও না মা। ওগো করুণাময়ী মা, ওগো মমতাময়ী মা, তুমি তো আমায় অনেক অনেক দিয়েছ মা, তুমি আমার রত্ন ভাণ্ডার পরিপূর্ণ করে দিয়েছ। অমনি কৃষ্ণ নামের মাটি তো আমার রত্ন ভাণ্ডারে নেই, তাই দাও না মা, দাও না। মগো কৃষ্ণ মো দুর্না, মা একবারে বহু তুলে বলো যবিলা, তোমরা শান্তি পাবে গো মহাসুখে, সবাই বল অভিরা, শান্তি পাবে রে মহাসুখে, কৃষ্ণম ধরনা বলো সবাই অবিরা, শান্তি পাবে গো মহাসুখে, কৃষ্ণ মধুর নাম সবাই বলো অবিরা, শান্তি পাবে গো মহাসুখে। শান্তি পাবে কলি হত
বলো না বলো না বলো না বলো না বলো না 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 দাও না বাবা তোমার এই কৃষ্ণ নামের মাটিটুকু আমায় দাও না জননী তুমি তো আমায় অনেক অনেক দিয়েছো মা তুমি আমার রত্ন ভান্ডার পরিপূর্ণ করে দিয়েছো মা কিন্তু অমর কৃষ্ণ নামের মাটি তো আমার রত্ন ভান্ডারে নেই মা দাও একবারে কৃপা করে তোমার এই কৃষ্ণ নামের মাটিটুকু আমায় দাও না এদিকে পার্বতী মা চিন্তা করছে একটা কুবেরের রত্ন ভান্ডার শেষ হয়ে গেল তবু এই মাটির যেটা হলো না কি হবে কি হবে এই বহির্জ করতে সোনার গহনা আমার প্রয়োজন প্রয়োজন নাই ওই বহির জগতে সোনার গহনা এইবার মা বলছে কুবে বাবা কুবে তুমি তো আমাকে মাটির ওজনে সোনার গহনা দিতে পারোনি বাবা তাহলে এই মাটি তুমি পাবে না এইবার মা কি করলেন না সেই সামান্য সর্ষে পরিমাণ মাটি শাড়ির অঞ্চলে বেঁধে নিয়ে কৈলাস মুখে যাত্রা করলেন মায়া মারে মাটি টুকু লহিয়া অঞ্চলে বান্ধিয়া কৈলাসে আমার মাটি টুকু লইয়া অঞ্চলে বান্ধি কৈলাসে ফিরে যা আমার মাটি টুকু লহিয়া অঞ্চলে বান্ধিয়া আমার মাটি টুকু লইয়া অঞ্চলে বান্ধিয়া দেখো কইলা যেতে ফিরে যায় কইলা যেতে ফিরে যায় ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ গেল দূরে আহানন্দ ধরে না আনন্দ গেল দূরে আনন্দ ধরে না নিরানন্দ গেল দূরে আহানন্দ ধরে নানন্দ ধরে আনন্দ আরে ধরে যাত্রা করছে আর চিন্তা করছে আচ্ছা ইতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরিবল 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 আচ্ছা সামান্য শস্য পরিমাণে মাটির এত গুণ
একটা কুবেরের রত্ন ভান্ডার শেষ হয়ে গেল, তবু এই মাটি রচনে হল কি হবে, কি হবে এই বহির জগতে সোনার গহনা? আমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই ওই বহির জগতে সোনার গহনা। বাঘু এই বলে কৈলাসে ফিরে ভোলানাথের চরণ দুখানি জড়ি ধরে বলছে, প্রভু আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি না জেনে তোমার চরণে বড়ই অপরাধ করে ফেলেছি প্রভু, আমায় ক্ষমা করে দাও। একই একই পার্বতী তুমি হঠাৎ আমার পায়ে জড়িয়ে ধরলে কেন? আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি না জেনে তোমার চরণে পরেই অপরাধ করে ফেলেছি প্রভু, আমায় ক্ষমা করে দাও। আমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই ওই বহির জগতে সোনার গহনা প্রভু, তোমার কাছে শুধু আমার এই নিবেদন। এজন্মে তোমার হরি নামে, তোমার কৃষ্ণ নামে চির সঙ্গিনী করে আমায় রেখো প্রভু। মা এই বলে কাঁদিতে কাঁদিতে আপন মনে বলে উঠলেন, তুমি জয় শিব শঙ্কর শঙ্কর অগপদময়ী সর অগপদময়ী সর, প্রভু অনাথে না তুমি আবার প্রভু ভোলাটা তুমি আবার প্রভু ভোলাটা তুমি জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, জয় শিব শঙ্কর পরমই সর, জয় শিব শঙ্কর পরমই সর, জয় 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 প্রভু অনাথের নাম তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু তুমি দয়া মা, তুমি সৃষ্টি
তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তাহলে বুঝতে পারছেন তো মায়েরা, এই হরি নামের কৃষ্ণ নামের মাটির কি গুণ। যাই হোক, এতক্ষণ আমি হরি নামের কৃষ্ণ নামের মাটি নিয়ে আলোচনা করলাম, এবার কিন্তু আমি একটা লীলার মধ্যে প্রবেশ করব। মা গো, গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনির তীরনির আলো করে আমার গৌর চলেছেন, সুরধ্বনি আলো করে আমার গৌর চলেছেন, সুরধ্বনি আলো করে সুরধ্বনি আলো আমার গৌর চলেছেন, সুরধ্বনি আলো করে গৌর চলেছেন, সুরধ্বনি আলো সুরধ্বনি আলো আমার গৌর চলেছেন, সুরধ্বনি আলো আমার গৌর চলেছেন, সুরধ্বনি আলো আমার গৌর চলেছেন, সুরধ্বনি আলো দেখো সুরধ্বনি আলো করে হঠাৎ ব্রজের ভাবে বিগর হলে চিন্তা করছে, সুরধ্বনির তীরে একটা বৃক্ষকে দেখে চিন্তা করছে। আচ্ছা, এটাই কি সেই সেই কালী বৃন্দাবনের লীলাভূমি? হ্যাঁ হ্যাঁ, আমার আমার এবার মনে পড়েছে সেই ব্রজ লীলার কথা। বলো না ব্রজ লীলার কথা, কেমন জানো একবার আমার এবার মনে পড়েছে সেই ব্রজলীলার কথা। এই তো কদম্ব তরু রয়ু বরে, 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 দুনিয়া দিলাম ঝা, এই তো কদম্ব তরু রয়ু বরে, তরু শিশুকুলে কাঁদিয়া,
যার উপর থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম কালী রাধে, কালী রাধকে দমন করবার জন্য। একথা ভাবিয়া আজ বিভদ হইয়া পড়িলে রে গৌর হরি, প্রভু আমার কুলকে পুড়িল সবে কলে বড়, প্রভু আমার ঘুমে যাই গরগদি, প্রভু এ এই যদি সেই বৃন্দাবন হবে, এই যদি সেই কদম বৃক্ষ হবে, তাহলে তারা কোথায়? কাহা মোর মাতা সীতা মো বিশাখা, কাহা মোর গোপী গান, ইহা বলি কাদ ফিরি নাহি বাধে, ইহা বলি কাদ ফিরি নাহি বাধে, মাধব আকুল প্রাণ, ইহা বলি কাদ ফিরি নাহি বাধে, মাধব আকুল প্রাণ। আজি ব্রজের লীলা মনে হলো, আজি ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, সেই ভাবনিধি গৌর হরির ব্রজের লীলা মনে হলো, ভাবনিধি গৌর হরির ব্রজের লীলা মনে হলো, সেই ভাবনিধি গৌর হরির ব্রজের লীলা মনে হলো, ভাবনিধি গৌর মনে ভক্ত বাছা পূর্ণকারী, ভক্ত বাছা পূর্ণকারী হবে, তাহলে তারা কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ তার মাতা যশোমতির নিকটে বিদায় নিয়ে, মধুময় শ্রীরাম বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ তার মাতা যশোমতির কাছ থেকে বিদায় নিয়ে গোষ্ঠ গোচরণে এসেছে। সঙ্গে আছে তার দ্বাদশ দেখালে বালক শ্রীরাম সুদাম দাম বসুদাম অর্জুন লবঙ্গলতা স্ত্রোক কৃষ্ণ সবাইকে সঙ্গে কিনে নিয়ে আজ আজ গোষ্ঠ গোচরণে এসেছে। গোষ্ঠ গোচরণে এসে খেলছে। আচ্ছা কেমন ভাবে খেলছে? আহা খেলো তো নন্দদুলা আল খেলো, খেলো তো নন্দদুলা খেলো, খেলো তো ধ বলি শ্যামলি
ধবলি শ্যামলি পিয়ালি বাইয়া আমারে ছে ব্রজ রাখা হ্যালো তো না মাগো এইভাবে খেলছে কিন্তু মাগো কে কার সঙ্গে খেলছে শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে খেলে রে খেলে আমার গোপাল খান তোরা দেখে যা আজি যদা নন্দন নন্দন গোপাল খেলতে খেলতে হঠাৎ শ্রীরাম বলে উঠল কানাই কানাই খেলা ভালো লাগে না ভাই এ খেলা তো আমরা প্রতিদিন খেলি আজ না কানাই একটা একটা নতুন খেলা খেলতে ইচ্ছা হচ্ছে নতুন খেলা সে আবার কেমন খেলে রে শ্রীরাম জানিস কানাই আজ না আমরা সবাই মিলে ঘোড়া ঘোড়া খেলব ঘোড়া ঘোড়া খেলা সে আবার কেমন খেলে রে শ্রীরাম কেন রে কানাই তুই জানিস না তুই ঘোড়া হবি আর আমরা সবাই তোর পিঠে চড়ব আমার মনে বড় বাসনা জেগেছে রে কানাই আমার মনে বড় বাসনা জেগেছে কি বাসনা জেগেছে জানিস কানাই জানিস আমি তোর পিঠে চড়ব রে ও কানাই পিঠে চড়ব রে পিঠে চড়ব রে কানাই পিঠে চড়ব রে আমি পিঠে চড়ব রে পিঠে চড়ব রে পিঠে চড়ব রে কানাই পিঠে চড়ব রে তোর পিঠে চড়ব রে পিঠে চড়ব রে পিঠে চড়ব রে কানাই পিঠে চড়ব রে তোর পিঠে চড়ব রে কানাই পিঠে চড়ব রে পিঠে চড়ব রে কানাই পিঠে চড়ব রে আমি পিঠে চড়ব রে পিঠে চড়ব রে কানাই পিঠে চড়ব রে চড়ব রে পিঠে চড়ব রে পিঠে চড়ব রে কাহা নাই পিঠে চড়ব রে পিঠে চড়ব রে পিঠে চড়ব রে
পিঠে চড়বো রে কানে পিঠে চড়বো রে পিঠে চড়বো রে পিঠে চড়বো রে পিঠে চড়বো রে কানে পিঠে আমি পিঠে চড়বো রে পিঠে চড়বো রে পিঠে চড়বো রে কানে পিঠে চড়বো রে হাজির নাম এত খেলা থাকতে তুই কিনা আমার পিঠে চড়বি তবে আই ভাই দূরে দাঁড়িয়ে কেন আই মাগো যখন ভগবান এ কথা বলেছে শ্রীরামা ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কাঁধে চেপে বসেছে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল বসে বলছে জানিস কানাই এখন আমার কি মনে হচ্ছে আবার কি মনে হচ্ছে রে তো কিছুক্ষণ আগে যে বললি তুই আমার পিঠে চড়বি তা চড়লি আবার এখন কি মনে হচ্ছে এই কানা এখন কি মনে হচ্ছে জানিস কি আমি যেন ঘোড়ায় চেপেছি ঘোড়ায় চেপেছি ঘোড়ায় চেপেছি কাহানায় ঘোড়ায় চেপেছি আমি ঘোড়ায় চেপেছি কানাই ঘোড়ায় চেপেছি আমি ঘোড়ায় চেপেছি কানাই ঘোড়ায় চেপেছি মা গো ঘোড়াতে চাপতে গেলে তো একটা ন্যাকামের প্রয়োজন তাই তো কিন্তু সীতা গোষ্ঠ গোচরণে সে ন্যাকাম কোথায় পাবে তাই কি করলেন না ভগবানের কান দুটি ভালো করে চেপে ধরে বলে উঠলেন ও তোর কান দুটি ওই নাকামে করে ঘোড়ায় চেপেছি ও তোর কান দুটি ওই নাকামে করে ঘোড়ায় চেপেছি আমি ঘোড়ায় চেপেছি ঘোড়ায় চেপেছি ঘোড়ায় চেপেছি কানাই ঘোড়ায় আমি ঘোড়ায় চেপেছি কানাই ঘোড়ায় চেপেছি এইভাবে খেলা করতে করতে কিছুক্ষণ পর শ্রীরাম বলে উঠল কানাই কানাই খেলা ভালো লাগে না ভাই খেলা করতে করতে আমাদের বড়ই কষ্ট হচ্ছে বড় পিপাসাও পেয়েছি দে না কানাই একটু জল খেতে দে না ওরে কানাই আমাদের পিপাসা সহ্য করতে পারছি না রে কানাই দে না কানাই একটু জল খেতে ওরে কানাই কানাই রে কানাই খেলো রে কানাই খেলো রে বিনাদ কানা শ্রম সবা কানা খেলো রে বিনাদ খেলো কানা শ্রম সবা শ্রম
সবাই খেলো রে বিনোদন খেলো তোদের মুখগুলো কেমন শুকিয়ে গেছে, আহারে শুকনো মুখ পানেছে কহো তো সবাই শুকনো মুখ পানেছে কহো তো সবাই শেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কত পাশাই কাতো খেলো রে বিনোদন খেলো রোম চাবাতাই খেলো রে বিনোদন খেলো রোম চাবাতাই খেলো রে বিনোদন খেলো রোম চাবাতাই খেলো রে বিনোদন খেলো তেনা কাদাই একটু জল খেতে দে না ভাই। ওরে কানাই আমরা যে এত পয়সা সহ্য করতে পারছি না রে কানাই, দে না একটু জল খেতে দে না ভাই। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলি যে, শুনতে পাচ্ছিস না? দে না ভাই একটু জল খেতে দে না কানাই। আচ্ছা শ্রীরাম, আমি কষ্ট গোচারণ এসে তোদের জন্য জল কোথায় পাবো? তাছাড়া আশেপাশে কোথাও তো কোনো জলাশয় দেখতে পাচ্ছি, তাহলে কি আমরা জলের অভাব প্রাণ ত্যাগ করবো রে কানাই? না 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 কানাই, তুই ইচ্ছা করলে সব পাবি, দে না আমাদের একটু জলের সন্ধান করে দে না রে। আচ্ছা আমার সঙ্গীরা এমন জল জল করে আর্তনাদ করছে, আর আমি ওদের মুখে একটু জল দিতে পারছি না, চারিদিকে লক্ষ্য করে দেখছি। শ্রীরাম দাঁড়া, আমি দেখি তোদের জন্য জল কোথাও পাই কিনা। মাগো এদিকে কিছুক্ষণ পর শ্রীরাম বলে উঠল, কানাই জলের সন্ধান পেলি? হ্যাঁ 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 শ্রীরাম পেয়েছি। ওই দূরে একটা হ্রদ দেখা যাচ্ছে, তোরা যা সবাই মিলে ওই হ্রদ থেকে জল পান করি। আই যা মাগো লীলাময় শ্রীহরি, তার লীলা প্রকাশ করবার জন্য সমস্ত রাখালগণকে সেই কালী নদের তীরে পাঠিয়ে দিলে। তাছাড়া ওই কালী নদের এমন বিষাক্ত জলবায়ু,
তার উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায় সেও প্রাণ ত্যাগ করে পড়ে সেই কালী আর সেই কালী রাতের বিষময় জলপান করে সমস্ত রাখালগণ অচৈতন্য হয়ে শয়ন করেছে। এদিকে কৃষ্ণ তো বড়ই চিন্তায় পড়েছে, আচ্ছা আমার সঙ্গীটা গেল, এতক্ষণ হলো জলপান করতে গেল, এখনো কেন ফিরল না? দেখি তো একটু এগিয়ে যাই, দেখি শ্রীদা সুবন কি হলো, তোরা এখনো ফিরলি না যে, ঘরে যাবি না? শ্রীরাম ঘরে যাবার সময় হয়ে গেল যে, শ্রীরাম সুবল সুবল পশুদাম রে সুবল শ্রীরাম তুই এইভাবে অচৈতন্য হয়ে পড়ে আছিস কেন? শ্রীরাম কথা বল, শ্রীরাম কথা বল, তাহলে কি তোর ওই বিষাক্ত জলপান করে অচৈতন্য হয়ে শয়ন করছিস? না না কিছুতেই হতে পারে না রে শ্রীরাম, কথা বল শ্রীরাম, শ্রীরাম কথা বল না শ্রীরাম। ওরে সুবল বলতে পারিস আমি কেমন করে ঘর ফিরে যাচ্ছি? তোর মা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কখন আসবে আমার সুবল, তোর মা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কখন আসবে আমার সুষ্ট গোচারের হতে ধুলি খেলাচ্ছে। বল বল বৃন্দাবনে বসে যদি আমায় জিজ্ঞাসা করে, হারি কানাই তোরা সবাই একসঙ্গে গেলি, আরে তুই কি না একা ফিরে বল না শ্রীরাম, আমি তাদের কাছে কি উত্তর দেব? না 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 আমি কিছুতেই তোদের এভাবে হারাতে পারবো না রে শ্রীরাম। তোরা ছাড়া কারণ তোরা যে আমার খেলার সাথী রে শ্রীরাম। সিদামে কেয়া সিদা সেয়া মা দাদা এ কিছুতেই হতে পারে না রে সিদা। বিশ্বচরা তোর মাঝে বিশ্বচরা চর মাঝে চরা করে মাঝে
হলো আমার জীবন দুয়ারে সিন্ধু জিতলো আমি এভাবে তোদের হারাতে পারবো না রে সিতা, কারণ তোরা যে আমার খেলার সাথী রে সিতা, তোরা যে আমার চলার সাথী রে সিতা, আমি এভাবে তোদের হারাতে পারবো না রে সিতা। তোদের এই অচৈতন্য দেহে আমি আমি চৈতন্য ফিরিয়ে আনবই। কালিও না তোমার এত বড় স্পর্ধা, তুমি কি না আমার ভাগ্যকে কষ্ট দাও? আজ তোমার একদিন কি আমার একদিন মাগো। এই বলে উঠলেন সেই অক্ষয় কদম গোটালে। উঠিলেন কদম এইবার তাহার চড়ি ঘনবাল হনুমান সার ভালো ঝাব দিল কালী দহের জলে, ঝাব দিল কালী দহের জলে। তাহলে বুঝতে পারছেন তো মাইরা, ভক্তের জন্য ভগবান আজ কালিয়া নাগের সঙ্গে যুদ্ধ করছে। কেন বলুন তো? কারণ দ্বাদশ রাখালো ভগবানকে ভালোবাস এবং বিশ্বাস করত। তাহলে সর্বশেষ কথা হলো কি না, বিশ্বাস আর ভক্তি। তাই শাস্ত্রে কি বলেছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তাহলে ভগবানকে মনে প্রাণে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। এই রকম ভালোবাসতে একটি ছোট্ট ছেলে, ভগবানকে বিশ্বাস করতে একটি ছোট্ট ছেলে। আচ্ছা মায়েরা, সেই ছোট্ট ছেলেটির নাম কি বলুন তো? ও বাবা, সেই ছোট্ট ছেলেটির নাম কি? না, সেই ছোট্ট ছেলেটির নাম হলো লঙ্কাধিপতি রাবণ। রাম
রামকৃষ্ণ দেবের কেমন ভক্তি ছিল, কেমন বিশ্বাস ছিল, তাই নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করা যায়। মাগো, রামকৃষ্ণ দেবের বয়স যখন মাত্র 14 বৎসর, তিনি বিয়ে করলেন 7 বৎসরের ছোট্ট সারদা দেবীকে। রামকৃষ্ণ দেব বিয়ের সাজে বিয়ে করতে চলেছে, হঠাৎ একজন বলে উঠলেন, আরে ওই তো বর আসছে, আরে বরে এলো বরে এলো বলে পড়ে গেল সারা, আমি বরে এলো বরে এলো বলে পড়ে গেল সারা, আরে বরে এলো বরে এলো বলে পড়ে গেল সারা, দেখো বরে এলো বরে এলো বলে পড়ে গেল সারা, যত নারী পুরুষ দেখো বাধায় তারা হুড়া, আরে যত নারী পুরুষ দেখো বাধায় তারা হুড়া, যত নারী পুরুষ দেখো বাধায় তারা হুড়া, যত নারী পুরুষ দেখো বাধায় তারা হুড়া, এলো বরেলো রে এলো বরেলো রে এলো বরেলো রে এলো বরেলো রে, তোমরা দাউলু দাও শঙ্খ বাজাও, এলো বরেলো রে তোমরা দাউলু দাও শঙ্খ বাজাও, এলো বরেলো রে তোমরা দাউলু দাও শঙ্খ বাজাও, এলো বরেলো রে তোমরা দাউলু দাও শঙ্খ বাজাও, রাম কৃষ্ণের হবে বিয়ে, দাউলু দাও শঙ্খ বাজাও, রাম কৃষ্ণের হবে বিয়ে, দাউলু দাও শঙ্খ বাজাও, পিতাই গৌরী কৃষ্ণ প্রণাম তো হরি বল হরি বল, দেখতে দেখতে বিয়ের কাজ শুরু হয়ে গেল। এবার মালা বদলের সবে মাত্র রামকৃষ্ণ দেব সারদার গলায় মালাটি দিতে যাবে কি, অমনি বলে উঠলেন, মা হেমা হেমা তুই ওখানে, চিন্তা করো না মায়েরা, একটা নতুন বর নতুন বধুর গলায় মালা পরাতে গিয়ে যদি তাকে মা সম্বোধন করে তাহলে বিয়ে বাড়ির লোকজন কি মনে ভাববে, সবাই তো ছিছি করবে, হ্যাঁ রে অমন সুন্দর মেয়েটা শেষ পর্যন্ত কিনা একটা একটা পাগলের গলায় তুলে দিলি, পায়ের তলায় তোরা দেখে যায়া লো নাচো আমার শ্যামা মায়ের পায়ের তলায়, শ্যামা মায়ের পায়ের তলায় দেখে যায়া লো নাচো আমার শ্যামা, চিন্তা করুন তো মায়েরা, একটা নতুন বর নতুন বধুর গলায় মালা পরাতে গিয়ে যদি তাকে মা সম্বোধন করে তাহলে বিয়ে বাড়ির লোকজন কি মনে ভাববে, সবাই তো ছিছি করবে, হ্যাঁ রে অমন সুন্দর মেয়েটা
শেষ পর্যন্ত কিনা একটা পাগলের গলায় তুলে দিলি, তার চেয়ে গলায় কলসি পেঁধে জলে ডুবিয়ে দিতে পারলি না। দেখবেন মায়েরা, বিয়ে বাড়িতে অনেক অনেক ভালো মন্দ লোক থাকে। কেউ কেউ বলছে, আরে আরে আরে, ও কি বলতে কি বলে ফেলেছে, ও ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা গো, যে কোন প্রকারে বিয়ের কাজ শেষ হলো, বলো না নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। এবার বাসুর ঘর, বাসুরে গিয়ে রামকৃষ্ণ দেব সারদাকে বলছে, সারদা সারদা ও সারদা সারদা, তুমি আমার উপর রাগ করবে তো সারদা? বলো না সারদা, কেন ঠাকুর আমি তোমার উপর রাগ করতে যাব কেন? বাড়ি সবাই আমার উপর রাগ করলো, আমায় কটু কথা বললো, আমায় পাগল ভাবলো, আর তুমি কিছু বলবে না? ও ঠাকুর, ওরা সবাই তোমায় পাগল ভাবতে পারে, তোমায় কটু কথা বলতে পারে, তোমার উপর রাগ করতে পারে, কিন্তু ঠাকুর ওরা কি জানে তোমার কথার মানে? আচ্ছা মায়েরা, এই কথাটির কি কোনো মনে থাকতে পারে কি? পারে কি? ওমা থাকতে পারে কি? নিশ্চয়ই থাকতে পারে, কারণ কারণ স্ত্রী শুধু ভোগের বস্তু নয়, স্ত্রী অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী, আর সবচেয়ে বড় সম্পর্ক হলো জননী। জননী 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 জননী, আচ্ছা জননী কেমন করে হয় মা গো? শুধু বহির জগৎটা একটু ভেঙে দিই, আর অন্তর জগৎটা তো আর বাইরে বলা যাবে না, তাই বহির জগতে যখন অন্ন দিতে আসে সে হয় মা অন্নপূর্ণা। আর আমার ধর্মে তার ধর্ম, সে হয় সহধর্মিনী, আর আমার সুখে তার সুখ, আমার দুঃখে তার দুঃখ, সে হয় জীবন সঙ্গিনী। তাহলে বুঝতে পারলেন তো মায়েরা, স্ত্রী মাঝে মাঝে মাতৃসম হয়। এদিকে রামকৃষ্ণ দেব তার স্ত্রীকে নিয়ে গৃহে ফিরলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেছে। একদিন রাত্রিবেলা রামকৃষ্ণ দেব তার ভাগ্নের হৃদয়কে ডাকছে, হৃদে ও হৃদে, কি হয়েছে বাবা? এই হৃদে আমায় কিছু ফুল তুলে এনে দিবি বাবা? এত রাতে তুমি ফুল নিয়ে কি করবে মামা? তুমি যে কালী মায়ের পূজা করো, তা সে পূজা তো সন্ধ্যাবেলায় হয়ে গেছে, আবার এত রাতে ফুল নিয়ে তুমি কি করবে মামা? এই দিদে, এত রাতে আমি ফুল নিয়ে কি করবো জানিস দিদে? জানিস, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, ফুল নিয়ে দিদে পূজা করিব, আমি ফুল নিয়ে দিদে পূজা করিব, ফুল নিয়ে দিদে করিব, আমি ফুল দিয়ে দিয়ে পূজা করিব, আমি তোমার মামী মা রাঙা চরণে ফুল নিয়ে দিয়ে
পূজা করিব আমি তোমার মামে রাঙা চরণে ফুল দিয়ে ভিড়ে পূজা করিব আমি তোমার মামি মা রাঙা চরণে ফুল নিয়ে দিলে পূজা করিব আমি তোমার মামি রাঙা চরণে ফুল নিয়ে দিলে পূজা করিব পূজা করিব পূজা করিব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আদের লোকে শুনলে কি বলবে? লোকে আমায় যা বলে বলুক, তোকে ফুল দিতে বলেছি, তুই দিবি না দিবি? চলে যা, চলে যা। না না মামা, আমি এখনই এনে দিচ্ছি মামা। মাগো, গভীর রজনীতে হৃদয় কিছু ফুল তুলে এনে দিতে রামকৃষ্ণ দেব তার স্ত্রীকে মায়ের আসনে বসে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলো। মাগো, পুষ্পাঞ্জলি দিতে দিতে আপন মনে বলে উঠলেন, আমার ভক্তি জবা, আমার ভক্তি জবা, আমি দেব মাগো আমার ভক্তি জবা দেব মাগো
তোমার পাই মাগো, তোমার পাই মাগো, তোমার পাই মাগো, তোমার মাগো। পুষ্পাঞ্জলি দিতে দিতে নতজন হয়ে প্রণাম করি বলছি, সারদা ও সারদা, তোর চরণে আমি পুষ্পাঞ্জলি দিলাম, তোকে পূজা করলাম, আর তুই আমায় বর দিবি না সারদা? ও ঠাকুর, তুমি এত বড় ভক্ত আমার, এত তোমার বিশ্বাস, আর তোমায় বর না দিয়ে থাকতে পারি? শোনো ঠাকুর, তোমায় আমি এই বর দিচ্ছি, এজন্মে স্বামিত্বের অধিকার থেকে তোমায় আমি মুক্তি দিই। তাহলে বুঝতে পারলেন তোমায় রামকৃষ্ণ দেবের কেমন ভক্তি, কেমন বিশ্বাস মাগো। আর এই বিশ্বাস ছিল বলে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং মা কালীকে দর্শন পেয়েছিলেন। তাই শাস্ত্রে কি বলছে, না নারীকে যা ভাবো তা ভেব, যেন খেলার পুতুল ভেব না, কারণ এই নারীর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হয় আনাগত। তাই পদকর্তা কি বললেন, ও সেই নারীর সৃজন অতীব কঠিন, কে বাস জানিবে তাহাই। বলে নারীর সৃজন অতীব কঠিন, কে বাস জানিবে তাহাই। বলে নারীর সৃজন অতীব কঠিন, কে বাস জানিবে তাহাই। এই নারীর সৃজন অতীব কঠিন, আমার জানি দয়াবধি নারী লোক বিধি, জানিতে অবধি নারী লোক বিধি, আমার জানি দয়াবধি নারী লোক বিধি, জানিতে অবধি নারী লোক বিধি। বিষয় অমৃত একত্রে খাই, বিষয় অমৃত একত্রে খাই, আমার জানিতে অবধি জানিতে অবধি নারী লোক বিধি, বিষয় অমৃত কমের খয়, বিষয় অমৃত কমের খয়। বলে নারীর মহিমা কে বা জানে, এই নারীর মহিমা কে বা জানে, এই নারীর মহিমা কে বা জানে, বলো নারীর মহিমা কে বা জানে, নারী লক্ষ্মী নারী দুর্গা নারীর মহিমা কে বা জানে, নারী লক্ষ্মী নারী দুর্গা নারীর মহিমা কে বা জানে, এই নারী লক্ষ্মী নারী দুর্গা নারীর মহিমা কে বা জানে, নারী লক্ষ্মী নারী দুর্গা নারী লক্ষ্মী নারী দুর্গা নারীর মহিমা কে বা জানে, নারী লক্ষ্মী নারী হলো। বুঝতে পারলেন তো মায়েরা রামকৃষ্ণ দেবের কেমন ভক্তি, কেমন বিশ্বাস। এই বিশ্বাস দ্বাদশ দখলে ছিল বলে তাদের জন্য ভগবান আজ কালী নাগের সঙ্গে যুদ্ধ করছে। আবার কিন্তু আমি আমার লীলার মধ্যে ফিরে এলাম। হেরি যদুনন্দন দুশ্চর্প বিনাশন, হেরি যদুনন্দন দুশ্চর্প বিনাশন, হেরি যদুনন্দন দুশ্চর্প বিনাশন, হেরি যদুনন্দন উঠলে কদম্বেরি ডালে, উঠলে কদম্বেরি ডালে, উঠলে কদম্বেরি ডালে,
আর এদিকে গোবিন্দের প্রিয় বাছুরিকে কালী রাগ নিয়ে চলে গেছে জলের মধ্যে। প্রিয় বাছুরি যখন যন্ত্রণায় ছটফট করছে, এদিকে প্রাণ গোবিন্দ আর থাকতে পারল না, সেই কদম্ব ডাল থেকে ঝাঁপিয়ে পড়লেন। এদিকে প্রিয় বাছুরি বলছে, প্রভু তুমি এসো না, প্রভু এসো না বিষাক্ত জলের মধ্যে। আমি বলছি, প্রভু তুমি ফিরে যাও, কারণ আমি তো তোমার কোনো কথা শুনি নাই। প্রভু তুমি যে আমায় আসতে নিষেধ করেছিলে, কিন্তু আমি করছি ঘাসের লোভে এই কালীর দেশে এই কালীর নাগের মুখে পড়েছি। তাই আমি বলছি, প্রভু তুমি ফিরে যাও, এসো না এসো না এই বিষাক্ত জলের মধ্যে। সমবেত কৃষ্ণ মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আচ্ছা এই প্রিয় বাছুরিটি কে? আর এই কালীর হরহরি বা কোন? মাগো, এটাই হলো কৃষ্ণ লীলার মাহাত্ম্য। কারো লীলা শুনে যদি আমরা লীলা বুঝতে না পারি, তাহলে আমাদের লীলা শোনা আর না শোনাই সমান। এই প্রিয় বাছুরিটি হলো আমি বা আমরা সবাই, আর এই কালীর হত্যি হলো এই সংসার। যে একবার এই সংসার রূপ কালীর দেশে পড়েছে, সে আর এখান হতে বের হতে পারে। তাই ভাবুক কলম নিলে, ও মন সওদা গো, তোরা বিদেশে বাণিজ্যে এসে তোরা বাঁধলি কেমন সুখের ঘর। একবারে দেশের মানুষ দেশে ফিরে, দেশের মানুষ দেশে ফিরে, দেশের মানুষ দেশে ফিরত চলবে, দেশের মানুষ দেশে ফিরত। তোরা বিদেশে বা নিজে এলি, লাভ করিবার আছে সবই গেল মহিনীর পাশে রে, মহিনীর পাশে। তোরা বিদেশে বা নিজে এলি, লাভ করিবার আছে
আছে রে মোহিনীর পাশে, এখন কি দিয়ে ফিরবি দেখে কি দিয়ে ফিরবি দেখে এবং কাম নামক কালী নাগের বিষে আমাদের সব শেষ হয়ে গেল। এই কাম নামক কালী না এবং এই সংসার রূপ কালী হ্রদের মুখ থেকে বাঁচতে গেলে একমাত্র গুরু রূপ কৃষ্ণের চরণে আশ্রয় দিতে হবে। সেই গুরুই পারে আমাদের উদ্ধার করতে, যেমন আজ নিজেই গেলেন শ্রীকৃষ্ণ প্রিয় বাছুরীকে উদ্ধার করতে। প্রাণ গোবিন্দ বলছে, বাছুরী তুই আমার ভক্ত হয়ে হা গোবিন্দ বলে কাঁদবি, আর আমি কি না এসে থাকতে পারি? নানা প্রভু, আমি বলছি তুমি ফিরে যাও, এসো না এসো না এই বিষাক্ত জলের মধ্যে, আমি বলছি ফিরে যাও প্রভু তুমি ফিরে যাও। তুই যে আমার ভক্ত তাই তোকে আমি একা ফেলে এভাবে চলে যেতে পারবো না। তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আমার ভক্তকে কষ্ট দাও? আজ তোমার একদিন কি আমার একদিন। মাগো, এই বলে উঠলেন সেই অক্ষয় কদম্ব ডালে। আজ দিবস আধার বকুল নগর, দিবস আধার বকুল নগর, সকল কপায় মহি রুধির পরিচয় নয়নানি মিছে, রুধির পরিচয় নয়নানি মিছে, সবাই হারায় ওহি আজি পথে পথে সাপ দেখা যায়, আজি পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সাপ দেখা যায়, বৃন্দাবনের কি দশা পথে পথে সাপ দেখা যায়, বৃন্দাবনের কি দশা পথে পথে সাপ দেখা যায়, বলে এমন কভু দেখি না রে, বলে এমন কভু দেখি না রে, এদিকে সমস্ত বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, বৃন্দাবনের সমস্ত জায়গায় কালো কালো সাপ ধরে গেছে। এই দেখে বৃন্দাবনবাসী সবাই অধীর হয়ে পড়েছে। মাগো, এদিকে মাতা যশোমতী ও নন্দ মহারাজ একটি অন্ধকার ঘরে বসে আলোচনা করছে। যশোমতী বলছে, জানো আজ না আমার মনটা না কেমন ঘু গাইছে,
আমার মন বলছে আমার গোপালের না কোনো বিপদ হয়েছে, কারণ আজ যে বলেন আমি কুষ্ঠগোচরে যাইনি, তাই আমি শ্রীরামের উপর দায়িত্ব দিয়ে আমি আমার গোপালকে পাঠালাম। তাই আমার মন বলছে আমার গোপালের না কোনো বিপদ হয়েছে, চলো না যাই, চলো না দেখি আসি আমার গোপাল কি করছে, চলো না যাই দেখি আসি। নন্দ যশোমতি গোপে গোপিততি, নন্দ যশোমতি গোপে গোপিততি, নন্দ যশোমতি গোপে গোপিততি, নন্দ যশোমতি গোপে গোপিততি, বিচার কর রহে মনে, নন্দ যশোমতি গোপে গোপিততি, বিচার কর রহে মনে, বলরাম বিন সখা গণ শনি, 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 কানাই গিয়েছে বনে, আজে বলরাম বিন সখা গণ শনি, কানাই গিয়েছে বনে। মাগো এদিকে মাতা যশোমতী ও নন্দ মহারাজ কাঁদিতে কাঁদিতে ছুটতে ছুটতে আসছে, আর ওদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম জ্ঞান ফিরে দেখলো যে তাদের কানাই ওই বিষাক্ত জলে ঝাঁপ দিচ্ছে। তারা আর্তনাদ করে উঠলেন, কানা কানাই কানাই, তুই কি করলি রে কানাই, কেন এই বিষাক্ত জলে ঝাঁপ দিলি রে, কার কথাই এমন কাজ করলি রে, তুই তো জানিস কানাই তুই ছাড়া আমাদের জারি কেউ নেই রে কানাই, ওরে কানাই তুই কার কথাই এমন কাজ করলি রে কানাই, কানাই বলতে পারিস আমি কেমন করে ঘরে ফিরে যাব, কানাই কারণ আমি যখন ঘরে ফিরে যাব তোর মা আমাকে বলবে হ্যাঁ শ্রীরাম আমি তোর উপর দায়িত্ব দিয়ে আমি আমার গোপালকে পাঠালাম, আর আজ তোরা সবাই ফিরে কিন্তু আমার গোপাল বল বল না কানাই, তখন তাদের কাছে আমি কি উত্তর দেব, বৃন্দাবনের বাসী যদি আমায় জিজ্ঞাসা করে আমাদের কানাই কই, তখন তাদের কাছে আমি কি উত্তর দেব বল, আমি কি বল কি বলে যা, কানাই রে যাইবা ঘরে, তুমি কি বলে কানাই রে যাইবা, আমি যাইব ঘরে, আমি কি বলে কানে যাইব কানে, আমি কি বলি আমি কি বলে, আমি যাইব আরে কানে ধরি, কেমন কানে ধরি, আমি কি বলে কাদের সুদা
আমরা যখন ফিরে যাবো আমরা তোর মাতা যত বদলি কাছে কি বলবো বল কানাই বল বলো রে এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই সবার গলা ধরে ধরে করে কাঁদছে, আর ওদিকে মাতা যশোমতী ও নন্দ মহারাজ কাঁদিতে কাঁদিতে চুটতে চুটতে আসছে। মাতা যশোমতী গোষ্ঠ গোচরণ এসে বৃন্দাবনের সমস্ত রাখাল গণকে দেখতে কিন্তু মাতার গোপালকে দেখতে পাচ্ছে না। এই দেখে মাতা যশোমতী ব্যাকুল হয়ে শ্রীরামকে বলছে, শ্রীরাম আমি এখানে তোদের সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু আমার গোপাল কই? শ্রীরাম বল না, বল না শ্রীরাম আমার গোপাল কোথায়? শ্রীরাম কোনো কথার উত্তরে দিচ্ছে না। এদিকে মাতা যশোমতী বারবার বলছে, বল না শ্রীরাম আমার গোপাল কোথায়? বল না আমার গোপাল কোথায়? শ্রীরাম কোনো কথার উত্তর না দিয়ে সেই বিষাক্ত কালী রথের দিকে হাত বাড়ায়। এদিকে মাতা যশোমতী ব্যাকুল হয়ে বলছে, শ্রীরাম আমি তোকে জিজ্ঞাসা করে দিই আমার গোপাল কোথায়, আর তুই বিষাক্ত জলের দিকে হাত বাড়াচ্ছিস কেন? বল না শ্রীরাম আমার গোপাল কোথায়? শ্রীরাম বল না আমার গোপাল কোথায়? মা তোমার গোপাল ওই বিষাক্ত জলে ঝাঁপ দিয়েছে। না না বল না শ্রীরাম তুই মিথ্যা বলছিস? সত্যি তোমার গোপাল ওই বিষাক্ত জলে ঝাঁপ দিয়েছে। তুই তুই কি করলি বাবা? তুই কার কথাই এমন কাজ করলি রে গোপাল? তুই তো জানিস তুই ছাড়া আমার যে আর কেউ নেই, তুই যেমন একমাত্র নয়নের মনি রে বাবা, এতই যদি দুঃখ দিবি তাহলে কেন এসেছিলি? ওরে কোক ফিরে আয় না বাবা, চোখের জলেতে ভাসছে দেখো অভাগী এক মা, অভাগী এক মা চোখের জলেতে হাসছে ও অভাগিনী মা, অভাগিনী মা চোখের জলে হাসছে দেখ অভাগিনী চোখে জলে হাসছে গো অভাগী মা।
তুকে একবারে বাবা বলে ডাকে না গোপাল খোকা আই উঠে আ দশ মাঠে দলিতি গর্ভে পেলাম কত যন্ত্রণা বিধি তোমার কর কেন ছলনা বিধি তোমার কর দশ মাস দাস পেলাম কত যন্ত্রণা দেখবে আমাদের ভাই কানাইয়ের কিছুই হবে না, আমাদের ভাই কানাই এখনি ওই কালীজাদের কালো সাপটাকে দমন করে এখনি উঠে আসবে। এদিকে তো এই অবস্থা, আর ওদিকে শ্রীরাম সুরাম দাম বসুরাম সবাই সবার গলা ধরা ধরি করে শ্রীরাম বলছে শুভ এই শুভ জানি আজ দাদা বলরাম গোষ্ঠ গোচারে আসে তার জন্মদিন বলে, তাই মাতা যশোমতী কানাইয়ের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়ে পাঠিয়েছে। আর আজ যখন আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই তখন আমি কি করবো জানিস রে? ওরে শুভ আমি জলে ডুবে
প্রান্ত জীব জলে জলে ডুবে প্রান্ত জীব কাটাই বলে মহান জলে ডুবে প্রান্ত জীব মানে কাটাই বলে মারা যাব দেখবি আমাদের ভাই কানাইয়ের কিছুই হবে না, আমাদের ভাই কানাই এখনই ওই কালীদাদের কালো সাপটাকে দমন করে এখনই উঠে আসবে। মা গো বলরাম রাখে সবার প্রবাদ করিয়া, 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 এখনি উঠিবে কালী দমন 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 করিয়া। তোদের আর চিন্তা নাই রে, তোদের আর চিন্তা নাই রে, চিন্তা নাই ও সেই কেলে ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই আমার ভাই কানাই উঠলো বলে, আর চিন্তা নাই রে আমার ভাই কানাই উঠলো বলে, আর চিন্তা নাই আমার ভাই কানাই উঠলো বলে, কালীয় নাম দমন করে, কালীয় নাম দমন করে, সীতাই গৌরী কৃষ্ণ ভগবান হরি বল, হরি বল নাম দমন করে, ভাই কানাই উড়িয়ে বলে, কালীয় নাম দমন করে, ভাই কানাই উড়িয়ে বলে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই, আর চিন্তা নাই। এদিকে তো এই অবস্থা, আর ওদিকে শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা কাঁদিতে কাঁদিতে ছুটতে ছুটতে আসছে। রাধারানী বলছে, ললিতা আমি কি শুনলাম রে ললিতা, ওরে বিশাখা একথা শোনার আগে আমার মৃত্যু হলো না রে ললিতা, একথা শোনা নাকি আমার মাথায় বজ্রপাত হলো না। তোরা তো জানিস ললিতা আমি আমার প্রাণ বধূকে ছাড়া এক মুহূর্ত বসতে পারি না, আর সেই কৃষ্ণ নাকি আজ এই বিষাক্ত জলে ঝাঁপ দিয়েছে। ওরে একথা শোনার আগে আমার মৃত্যু হলো না রে ললিতা, আমি তোদের হাতে ধরে বলছি যে ললিতা তোরা একবার আমার প্রাণে বধু আকেরে দেখা না ললিতা, বিশাখা ওরে বিশাখা আমি তোদের হাতে ধরে বলছি যে দেখা না আমার প্রাণে বধু আকেরে দেখা না ললিতা, আমার মনে জানে চাই ললিতা, আমার প্রাণে যারে চায় ওরে বিশাখা সে কি রে শিবে ফিরে ওই পরে রয়া হস, মন যারে চায় বন্ধু
ললিতা